ন্যাশনাল রেজিস্টার ফাইনাল ড্রাফট ন্যাশনাল রেজিস্টার প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক কলমের খোঁচায় 40 লক্ষ মানুষকে নো ট্রান্সলেশন। মানুষকে তাদেরকে রাষ্ট্রহীন করে দেওয়া হয়েছে, যে ঘটনা পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোথাও কখনো ঘটেনি। যদি কেউ দেখাতে পারেন যে পৃথিবীর বুকে কোথাও এক কলমের খোঁজায় 40 লাখ মানুষকে রাষ্ট্রহীন করে দেওয়া হয়েছে, আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব। তাতে দেখা যাচ্ছে এর মধ্যে সাধারণ নাগরিকরা রয়েছে যারা ভারতবর্ষের নাগরিক, যে কথা ভিজিলা বলছিলেন, এমনকি সামরিক বাহিনীর লোকেদেরকেও নাম কাটা হয়েছে, সরকারি কর্মচারীদের নাম কাটা হয়েছে, প্রাক্তন সাংসদের নাম কাটা হয়েছে, ডেপুটি স্পিকারের নাম কাটা হয়েছে। এইভাবে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশাল সংখ্যক মানুষকে এইভাবে রাষ্ট্রহীন করা হচ্ছে। স্যার, 31 ডিসেম্বর 2017 6 মাস আগে সরকারি হিসেবে আসামে 2,40,000 লোক ডি ভোটার হিসেবে ঘোষিত হয়েছিল। ডি ভোটার মানে ডাউটফুল ভোটার। 6 মাসের মধ্যে 2,40,000 সংখ্যাটা 40 লাখে কিভাবে গিয়ে পৌঁছলো, কোন জাদু বলে, কোন মায়া বলে, সেটা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। স্যার স্যার বলা হচ্ছে যে আমরা যা কিছু করছি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী করছি, বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমার কাছে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে, 2017 সাল 7 ডিসেম্বর, এই ডিসেম্বর 7 সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তার এক লাইন আপনার অনুমতি নিয়ে আমি এখানে তুলে ধরতে চাই। অ্যান্ড আই কোট দি অর্ডার অফ সুপ্রিম কোর্ট ডেটেড 5 ডিসেম্বর 2017। ইট সেজ, অ্যান্ড আই কোট, সিটিজেন্স হু আর অরিজিনালি ইনহ্যাবিটেন্টস রেসিডেন্টস অফ দি স্টেট অফ আসাম অ্যান্ড দোজ হু আর নট আর অ্যাট পার ফর ইনক্লুশন ইন দ্য NRC, দিস ইজ দ্য অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট। এবং এই অর্ডারকে পদদলিত করা হয়েছে, জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আমরা যা কিছু করছি সুপ্রিম কোর্টের আদেশে করছি, এটা একেবারে অসত্য এবং এই ধরনের মন্তব্য সরকারকে প্রত্যাহার করতে হবে। স্যার, আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা শুধুমাত্র নাগরিকদের, এই যেটা রামগোপালজি বললেন যে ভারতবর্ষে যে কোনো জায়গায় বসবাস করার অধিকার আর্টিকেল 19 যে হরণ করা হচ্ছে কনস্টিটিউশনে, শুধু তা নয়, সিটিজেনশিপ সংক্রান্ত আর্টিকেল 10, আর্টিকেল 11 অফ দি কনস্টিটিউশন, সেটাকেও ভায়োলেট করা হচ্ছে। এবং আমাদের সিটিজেনশিপ অ্যাক্টের যে আধার জাস্ট সলি অ্যান্ড জাস্ট সেকেন্ডাইজ, সেই প্রিন্সিপালকে পর্যন্ত এখানে পদদলিত করা হচ্ছে। স্যার, পরিশেষে আমি বলবো যে রাষ্ট্রসংঘের যে সনদ, রাষ্ট্রসংঘের যে সনদ রয়েছে যেখানে ভারতবর্ষ স্বাক্ষর করেছে 1985 সালের, 1951 সালের রাষ্ট্রসংঘের কনভেনশন এবং 1967 সালের রাষ্ট্রসংঘের প্রোটোকল এবং গত 1996 সালের 12 ডিসেম্বর রাষ্ট্রসংঘে যে রেজলিউশন নেওয়া হয়েছে যাতে ভারত স্বাক্ষর করেছে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, ইট রিটেরেটস দ্য রিলেশনশিপ বিটুইন সেফগার্ডিং হিউম্যান রাইটস অ্যান্ড প্রিভেন্টিং রেফিউজি সিচুয়েশনস, রেকগনাইজেস দ্যাট দ্য এফেক্টিভ প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস। স্যার, পরিশেষে আমি এটাই বলতে চাই যে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত যে কনভেনশন যেখানে ভারতবর্ষ স্বাক্ষর করেছে সেটাকে পর্যন্ত উল্লঙ্ঘন করা হয়েছে। তাই আমাদের নেত্রী আজকে ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি যে এটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ধরেন, এবং আমরা চাই, আমরা চাই যে এই রেজিস্টার অবৈধ নাগরিককে বের করে দিকে আমাদের আপত্তি নেই, কিন্তু কোন বৈধ নাগরিককে বের করা যাবে না। এটাই এই রেজিস্টারের কাজ, হিউম্যান রাইটস বডিকে দিয়ে সুপারভাইজ করাতে হবে, অন্য কোনো সংস্থাকে আমরা আমল দেবো না। আমরা চাই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী সভায় আসুন এবং তিনি সেই ব্যাপারে বিবৃতি দিন, দেশকে জানান। ধন্যবাদ, ধন্যবাদ।